বাহিরে রং চং ভিতরে কুয়া বাতরি এয়া হয়েছে গুয়াহাটি মহানগরী স্মার্ট সিটি গুয়াহাটি মহানগরীর প্রকৃত স্বরূপ মানে বর্তমানে উপস্থিত আছো উলুবাড়ির সমীপর লাচিত নগরের এইখান ফুট ওভারব্রিজের উপর আর মূল সতীর্থ ইতিমধ্যে দেখাইছে পরিবেশ এই গতিবিধি ফুট ওভারব্রিজ যদি আপনি যদি এবার ইপার পর ইপার হয় তেতিয়াহলে আপনি হয়তো দ্বিতীয়বার এই ওভারব্রিজ যদি আহার কথা আপনি হয়তো কেতিয়াও নাভাবিব কারণ কদর্যময় পরিবেশ যথেষ্ট কদর্যময় পরিবেশের মাজত এই ফুট ওভারব্রিজখন আছে আর এই ফুট ওভারব্রিজখনের যিসকল লোক অহা যাওয়া করেছিল পূর্বতে এই ফুট ওভারব্রিজখনের মাজেদি বা উপরে যিসকল লোক অহা যাওয়া করেছিল তেওঁলোকে হয়তো বর্তমান এই ফুট ওভারব্রিজখন ব্যবহার নকরে আর মূল সতীর্থয়ে দেখাইছে এনেদরে পরিবেশ গুয়াহাটি মহানগরীর উলুবাড়ির সমীপর যে লাচিত নগর আছে লাচিত নগরের সমীপতে এইখান ফুট ওভারব্রিজ আছে আর দেখবলে পাইছে মই নিউজ এইটিন অসম নর্থ ইষ্ট দর্শকসকলক দেখাইছো যে এনেদরেই এক কদর্যময় পরিবেশত এই ফুট ওভারব্রিজখনের সৃষ্টি হয়েছে আর কদর্যময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই ফুট ওভারব্রিজখনের আপনি যদি লক্ষ্য করে তাহলে দেখবলে যে গুয়াহাটি মহানগরীর প্রায় সময় ফুটব্রিজেই বা ফুট ওভারব্রিজেই কিন্তু এটা কদর্যময় অঞ্চললে কদর্যময় ঠাইলৈ পরিলক্ষিত হওয়া দেখবলে পাওয়া গেছে আর মূল সতীর্থ ইতিমধ্যে দেখাইছে আমি নিউজ এইটিন অসম নর্থ ইষ্ট দর্শকসকলক দেখাইছো যে এনেদরে কিন্তু গুৱাহাটি মহানগরীর প্রকৃত যে স্মার্ট সিটি কথা কয় গুৱাহাটি মহানগরীর স্মার্ট সিটি বলে কয় কিন্তু সেই স্মার্ট সিটির প্রকৃত স্বরূপ আমি দেখাবলে যত্ন করেছি নিউজ এইটিন অসম নর্থ ইষ্ট দর্শকসকলক এফালে যদি দেখে আপনি জাবরের ডোম আর আনফালে যদি আপনি লক্ষ্য করে দেখি পাওয়া গেছে যে যথেষ্ট জাবর সমূহ ইয়াতে রখা হয়েছে আর আপনি যদি উঠি আহে বা এই ফুট ওভারব্রিজখনের যদি সিঁড়িয়েদি যদি আপনি উঠি আহে তেতিয়াহলে হয়তো আপনি নিশ্চয়কৈ দেখি পাব যে এই ফুট ওভারব্রিজখনের যে সিঁড়িসমূহ আছে সিঁড়িসমূহত কিন্তু বৈদ্যুতিক তারসমূহ ইয়াত বান্ধি থোৱা হয়েছে যথেষ্ট বিপদসংকুলভাৱে তেওঁলোকে যিসকল লোক অহা যোৱা কৰে তেওঁলোকে হয়তো যথেষ্ট বিপদসংকুলভাৱে এই পথেদি অহা যোৱা কৰিবলগীয়া হয় আমি স্মার্ট সিটির প্রকৃত স্বরূপ দেখুৱাই আছো আমি গুৱাহাটী মহানগরীর স্মার্ট সিটি বুলি কয় আৰু সেই স্মার্ট সিটির নমুনা দেখাই আছো আমি গুৱাহাটী পৌর নিগমক এটা প্রশ্ন কৰিব বিচাৰিছো যে যদিহে স্মার্ট সিটির কাম আপোনালোকে কৰিছে জি এম ডিক আমি প্রশ্ন কৰিব বিচাৰিছো যে যদিহে আপনাদের স্মার্ট সিটি সচাকয়ে যদি গুৱাহাটী মহানগরখন স্মার্ট সিটি বলে কব বিচারছে তেতিয়াহলে হয়তো এইখানে কামত আপনাদের মন দিব লাগে এইখানে কামত আপনাদের গুরুত্ব দিব লাগে মূল সতীর্থ দেখাইছে এফালে মলমূত্র আর আনফালে যদি আপনি লক্ষ্য করে তেতিয়াহলে হয়তো দেখি পাব যথেষ্ট জাবর দম নিশার ভাগত মই নিশার ভাগর কথা যদি কোঁ নিশার ভাগত কিন্তু এই মহানগরীখনের এই উলুবাড়ির সমীপর এই লাচিত নগরের সমীপর এইখান ফুটব্রিজতে কিন্তু মদ ভাং যোৱাৰ আড্ডা চলা দেখিবলৈ পোৱা যায় মোৰ সতীৰ্থ ইতিমধ্যে দেখুৱাই আছে পৰিৱেশ আৰু আমি এনেদৰে গুৱাহাটী মহানগৰীৰ বিভিন্ন ঠাই ভ্ৰমণ কৰিছোঁ ভ্ৰমণ কৰি আপোনালোকক দেখুৱাবলৈ যত্ন কৰিছোঁ যে গুৱাহাটী মহানগৰীৰ যি স্মাৰ্ট চিটি গুৱাহাটী মহানগৰী বুলি কয় তাৰ এই প্ৰকৃত স্বৰূপসমূহ আমি দেখুৱাবলৈ যত্ন কৰিছোঁ আজি আৰু যদি আনফালে দেখুৱাবলৈ যত্ন কৰি মোৰ সতীৰ্থ তেতিয়াহ'লে আপোনালোকে মলমূত্ৰৰে ভৰি থকা এক যি এই স্মাৰ্ট চিটি গুৱাহাটী মহানগৰী এইখন ফুটব্ৰিজ দেখিবলৈ পাব মলমূত্ৰৰে ভৰি আছে আৰু আনফালে যদি আপনি চাই তেতিয়াহলে লক্ষ্য করব যাতে যিসমূহ বৈদ্যুতিক তার আছে বৈদ্যুতিক তারসমূহ কিন্তু এনেদরেই বিপদসংকুলভাবে ইয়াত ওলমাই থোৱা হয়েছে ইয়াত কোনো ব্যবস্থা করা নাই গুৱাহাটী পৌর নিগম অথবা প্রশাসনে ইয়াত কোনো বেরিকেডের ব্যবস্থা করা নাই যদিহে এইখন সচাকৈয়ে বর্তমান চালিত অবস্থাত নাই বা এইখন ব্যবহারের উপযোগী হয়ে থাকা নাই তেতিয়াহলে হয়তো ইয়াতে কোনো ধরনের বেনার ইয়াত লগাব লাগিছিল ইয়াত গুৱাহাটী পৌর নিগমে বেনারের ব্যবস্থা করব লাগিছিল বা এইখন বন্ধ করার ব্যবস্থা করব লাগিছিল কিন্তু তেনেকুৱা কোনো ধরনের ব্যবস্থা করা দেখা পোৱা হোৱা নাই আর আমি ইতিমধ্যে দেখাই আছো পরিবেশ এনেদরেই যিসকল লোকে এইখন ফুটব্রিজ যদি এবার অহা যাওয়া করে বা এই ফুটব্রিজ যদি ইপার সিপার হবলৈ যত্ন করে প্রথমবার বাবে কিন্তু দ্বিতীয়বার এইফালে যদি নাক মুখ কুচাই হলেও কিন্তু অহাতে ব্যর্থ হয় আমি ভাষ্য আছিল ভাষ্য শুনাবলৈ যত্ন করেছিল আমি ওচৰৰ যিসকল লোক আছিল বা ওচৰৰ যিসকল পদপথৰ ব্যৱসায়ীসকল আছিল ব্যৱসায়ীসকলে ইতিমধ্যে মন্তব্য কৰিছে যে কেইবাবছৰো প্ৰায় ডেৰ বছৰতকৈ অধিক সময় কিন্তু এইখন ফুটব্ৰিজ এনে অৱস্থাতে আছে গুৱাহাটী মহানগৰৰ পৌৰ নিগমে বা মহানগৰ প্ৰশাসনে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা নাই তেওঁলোকে মন্তব্য কৰিছে যে যদিহে এইসমূহ ফুটব্ৰিজত বা এইসমূহ ৰাজহুৱা সম্পত্তিত যদি চৰকাৰ প্ৰশাসনে তেওঁলোকৰ নিৰাপত্তাৰক্ষীৰ ব্যৱস্থা কৰে বা ইয়াতে কোনো আরক্ষীর ব্যবস্থা করে তেতিয়াহলে হয়তো এইখানে ঠাই সফা হয়ে থাকিব আর এইখানে ঠাই পরিষ্কার হয়ে থাকে সকলে এইখানে ঠাই ব্যবহার করব পাৰিব আমি গুৱাহাটী মহানগর বিভিন্ন প্রান্তর দৃশ্যসমূহ আপনার দেখাবলে যত্ন করেছো গুৱাহাটী মহানগরী এনে বহু কেইখন ফুটব্রিজ আছে যিসমূহ ফুটব্রিজ
কিছুমানৰ যি এস্কেলেটৰ আছে এস্কেলেটৰ বিকল কিছুমানৰ লিফ্ট বিকল আৰু আন কিছুমানৰ এনেকুৱা অৱস্থা মোৰ সঠিক হয় তেওঁ দেখুৱাইছে আমি যদি আগুৱাই যাবলৈ যত্ন কৰোঁ তেতিয়াহ'লে আমি দেখুৱাবলৈ সক্ষম হৈ যা হ'ম যে নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক আমি দেখুৱাবলৈ সক্ষম হ'ম এনেদৰেই যথেষ্ট জাবৰৰে ভৰি পৰিছে এইখন গুৱাহাটী মহানগৰীৰ ফুটব্ৰিজ আৰু আনফালে যদি আপুনি লক্ষ্য কৰে তেতিয়াহ'লে দেখিব এনেদৰেই যিসমূহ চিৰি আছে চিৰিসমূহতো কিন্তু যথেষ্ট লেতেৰা আৱৰ্জনাৰে ভৰি পৰা দেখিবলৈ পোৱা গৈছে যথেষ্ট কদৰ্যময় পৰিৱেশৰ সৃষ্টি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে মই পুনৰ পৰা কৈছোঁ যে বাহিৰে ৰং চং ভিতৰি কোৱা বাতৰি অৰ্থাৎ আপুনি যদি গুৱাহাটী মহানগৰীলৈ প্ৰথমবাৰ আহে তেতিয়াহ'লে হয়তো আপুনি ভাবিব যে এইখন সঁচাকৈ গুৱাহাটী মহানগৰ বা সঁচাকৈ স্মাৰ্ট চিটি গুৱাহাটী কিন্তু আপুনি যদি কেইদিনমান থাকে বাৰিষা কালত যদি গুৱাহাটী মহানগৰীলৈ আহে আমি তেতিয়া বানৰ পৰিৱেশ দেখুৱাওঁ খৰালি কালত যদি আহে আপুনি এনেধৰণৰ পৰিৱেশসমূহ আপুনি দেখিবলৈ পাব কিছুমান ঠাইতে বিকল হোৱা দেখিবলৈ পাব কিছুমান ঠাইত এনেদৰে কদৰ্যময় পৰিৱেশৰ সৃষ্টি হোৱা দেখিবলৈ পাব আৰু আন কিছুমান ঠাইত আপুনি দেখিবলৈ পাব যথেষ্ট ডাঙৰ ডাঙৰ গাঁত পুখুৰী সদৃশ গাঁত দেখিবলৈ পাব ৰাজপথৰ সন্মুখতে পুখুৰী সদৃশ গাঁতসমূহ আপুনি দেখিবলৈ পাব মই বৰ্তমান এই ফুটব্ৰিজখনৰ এই ফুট অভাৰব্ৰিজখনৰ আমি পৰিৱেশ দেখুৱাবলৈ যত্ন কৰিছোঁ এনেদৰে কিন্তু জাবৰেৰে ভৰি পৰা দেখিবলৈ পোৱা গৈছে ফুট অভাৰব্ৰিজখন আমি এনেদৰে গুৱাহাটী মহানগৰীৰ বিভিন্ন প্ৰান্তৰ দৃশ্যসমূহ দেখুৱাই যাবলৈ যত্ন কৰিম স্মাৰ্ট চিটি গুৱাহাটী মহানগৰৰ আমি নমুনা দেখুৱাই যাবলৈ যত্ন কৰিম।